শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মকবুল হোসেন, বাবের নাম সোহরাওয়ার্দী শেখ, মার নাম ফুলদানিসা, সীতারামপুর কালিয়া থানা নড়াল জেলা। যুদ্ধের আগে আপনি কি করতেন? কৃষি কাজ করতাম। ইগলা সাহেব, সালাম মাস্টার, সপ্তাহ মাস্টার, এনারা এই স্কুলে মিটিং করে আমাকে ডাকলি। আমরা আসলাম আছে কয়েকটি এখন নড়াল জাতীয়, তখন আমরা বহুত মানুষ হঠাৎ গেল নড়াল লঞ্চ। আমরা গাইয়ে জমিদার বাড়ি নাম, নড়াল জমিদার বাড়ি নামলি ওইতে করকেন থাকে। আমরা থাকলাম কয়েকটি অস্ত্র কানেকশন করতে যাতে কোথায় ও নড়া। আমরা যাইয়ে অস্ত্র এসে গেলাম, কি যেন কয় যে অস্ত্র থাকে অস্ত্রাগার, হয় ওই জায়গায় গেলাম। যাইয়ে ওই দরজা ভাঙিয়ে লাগলাম, বহুত দরজা ভাঙিয়ে গেলাম, ওর ভিতরে ঢুকে দে অস্ত্র দুই দুধে উঠলাম, দুই দুধে নিলাম, দুই দুধে নিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম। কিন্তু ঝুম ঝুম করে বাঁশ বাগানের ভিতর থেকে গুলি আসছিলাম, এর ভিতরে ওই যে লুৎফার, ওই লুৎফারের উড়োতে গুলিলাম, গুলিকে পড়ে গেছে, পড়ে গিয়ে আমরা কিন্তু রাস্তার দক্ষিণ ধারে চলে গেছি। আমার কাছে রাইফেলও দুইটে তার গুলি নাই, ওইতেও আমরা উঠে চলে আসলাম, ফিরিয়ে নড়াল আসলাম। নড়াল আসলি এক বাড়িতে সাইডে হান্তা ভাত খাইয়ে মন্ত্রে রওনা হলাম। রওনা আমরা বাবরা কালুখালি ওই জায়গায় এসে আমরা দিদির বিচিত্র আছে কাজিয়ে পড়লাম। এই ভিতরে এই রাজাকারের বাহিনী আছে, রাজাকারের বাহিনী আছে যে ওরা আমাকে অত্যাচার অত্যাচার আরম্ভ করে দিলে আমরা কি আর এই অস্ত্র নিয়ে আমি ওই বিশ্বের বাড়ি লোক নিয়ে ক্যাম্প দি ট্রেনিং দিয়ে আরম্ভ করলাম। ট্রেনিং দিয়ে ওই জায়গায় বিরাট আমাকে একটা ক্যাম্প হয়ে গেল বিশ্বের বাড়ি। আমি আনসার ট্রেনিং যাবো, আমি ওইকে দিয়ে এই সমস্ত ট্রেনিং দিয়ে আমার কাছে তখন 20টি অস্ত্র হল। আমি এতে বাড়াই ভরাই চলে গেলাম।
পাড়ি পড়ায় যাইয়ে ওই জায়গায় নদী পার হয়ে নদী পারে কাঞ্চনগুড়ির ভিতরে যাইয়ে আমাকে বাসু কমান্ডারের বাড়ি ছিল ওই জায়গায় উনারে নিয়ে আমরা এই ক্যাম্পটা সৃষ্টি করল ওই বাসু ঈশা বিশেষ জয়নাল বিশেষ এই কয়েকদিনে আর কি ওই বিশ্বাস বাড়ির ঘরে ক্যাম্প করলাম এখনই কয়েক কি এই ইহানটা সত্যি হবে রাজাকারে অ্যাটাক করবে ওই ক্যাম্প ছাড়িয়ে দিয়ে আমরা অন্তে নদী পার হয়ে চলে গেলাম সুপ্তগ্রাম সুপ্তগ্রাম যাইয়া মাস্টারের বাড়ি থাকলাম দেড় মাস থাকলি এর ভিতরে শুনি কি ইন্ডিয়ার একটা দল আছে রায়পুর ঠাউর বাড়ি যেই একটা ক্যাম্প নিয়েছে বৃষ্টি অস্ত্র এই বৃষ্টি অস্ত্র নিয়ে ওরকে সাথে আমরা মিশলাম মিশে আমরা আস্তে 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 আরম্ভ দিয়ে দিলাম কিন্তু রাজা কাটায় এইবারে ভাঙে অ্যাটাক করেছে লোয়ার জাতির থেকে আমরা অন্তে মুর্শিদাঙ্গায় গেলাম মুর্শিদাঙ্গায় যাইয়ে সেই জায়গাতে আমাকে গিরি হলাম এই ইন্ডিয়ার দল ছিল সাথে একটা লেনদেন ছিল দুটি এস এল আর ছিল আর নয়টা অস্ত্র ছিল এগারো জন ইন্ডিয়া অস্ত্র নিয়ে চলে আসলো আর আমাকে মিশতে এহেনতে এইবার মধুরগাতি চলে গেলাম এই দল সব সব নিয়ে মধুরগাতি ওই শ্রীলঙ্কুর ওই জায়গায় যে ওই জায়গা থাকলাম আর এক মাস নকশা এই নকশাল ছিল পেড়ল এই নকশালকে যেই অ্যাটাক করা কলাবাড়িয়া সেই জায়গাতে কালিয়া অ্যাটাক হলো ওই রাজাকারের ক্যাম্প ওই ডাক বাংলা স্কুল সব সাত তারিখে অ্যাটাক করা হলো আর দশ তারিখে এসে শেষ হয়ে গেল আমাকে যুদ্ধ শেষ হয়ে গেল 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।